গুড মর্নিং বন্ধুরা, ঘড়ির কাঁটায় ঠিক 9:40 আর সকাল 9:40 মানেই তোমরা জানো সিটিভিএন এর এডুকেশন অনলাইন। এডুকেশন অনলাইনে প্রতিদিন আমাদের স্টুডিওতে উপস্থিত থাকেন বিভিন্ন বিষয়ের শিক্ষক শিক্ষিকারা এবং তারা তোমাদের ক্লাস নেন। আজও সেই রকমই আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন বিশিষ্ট শিক্ষিকা মুনমুন গুপ্ত। ম্যাডামকে অনেক অনেক স্বাগত আমাদের স্টুডিওতে। বন্ধুরা, আজ ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর বাংলা বিষয়ের তোমাদের ম্যাম পড়াবেন। তোমরা অবশ্যই পড়াটা ভালো করে বুঝবে। তবে ক্লাসে যাওয়ার আগে, ক্লাস শুরু করার আগে আমরা কিছু কথা ম্যাডামের কাছ থেকে জেনে নেব। ম্যাডাম, এই মুহূর্তে প্যান্ডেমিক সিচুয়েশন চলছে এবং ছাত্রছাত্রীরা কিন্তু সকলেই এখনও বাড়িতে, তারা কিন্তু বাড়িতেই তাদের পড়াশোনাটা চালিয়ে যাচ্ছে। কলেজে বা স্কুলে কিন্তু তারা এখন যেতে পারছে না, শিক্ষা প্রতিষ্ঠান যেহেতু এখনও পর্যন্ত বন্ধ রয়েছে প্যান্ডেমিকের কারণে। কীভাবে তারা এই সময়টা কাজে লাগাবে ছাত্রছাত্রীরা, তাদের এই সময়টা তারা ভবিষ্যতের জন্য কীভাবে তৈরি করবে? নমস্কার, আমি মুনমুন গুপ্ত। প্রথমেই আমি সিটিভিএন চ্যানেল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য। যে ছেলেমেয়েরা এখন প্রায় 1.5 বছর হলো প্যান্ডামিক সিচুয়েশনে ঘরে বন্দী হয়ে পড়াশোনা করছে, শ্রেণীকক্ষে পড়াশোনা করা আর মানে অনলাইনে পড়াশোনা করা, ভার্চুয়াল ক্লাস, অনেক তফাত। তো সেক্ষেত্রে অনলাইন ক্লাসগুলো খুবই ইম্পর্টেন্ট। অনেকের হয়তো গৃহশিক্ষক বা শিক্ষিকা নেই, তাদের ক্ষেত্রে এই ক্লাসগুলো খুবই উপযোগী। আমার মতে এই ক্লাসগুলো প্রত্যেকটা ছাত্রছাত্রীর প্রতিদিন ফলো করা দরকার এবং এই ক্লাসগুলোর মাধ্যমে ছাত্রছাত্রীরা অনেক কিছু শিখতেও পারবে। তো আজকে আমি যে বিষয়টি পড়াবো সেটি হচ্ছে একাদশ শ্রেণীর সাহিত্যের ইতিহাসের চর্যাপদ। প্রথমে আমি বলি, একাদশ শ্রেণীতে যারা উঠে গেছো, খুব দুঃখজনক কথা যে এবছর মানে সময়ের খুবই খারাপ সময়ের জন্য হয়তো কালের চক্রে পরীক্ষাটা কেউই দিতে পারলো না। কিন্তু একাদশ শ্রেণীতে যারা উঠেছ তাদের পড়াশোনা তো করতেই হবে। একাদশ শ্রেণীর বাংলা বিষয়ের দুটো বই তোমাদের পড়তে হয়। একটি বই হচ্ছে সাহিত্য চর্চা, তার মধ্যে থাকে গল্প, কবিতা, আন্তর্জাতিক কবিতা, নাটক ইত্যাদি বিষয়। আরেকটি বই যেটা আমি দেখাতে চাইব, এই বইটা বাঙালির ভাষা ও সংস্কৃতি। এই বইটিতে দুটো ভাগ আছে, একটা হচ্ছে ভাষা, একটা হচ্ছে সাহিত্যের ইতিহাসের একটা পার্ট, সেটাও আমি একটু দেখাবো। এই যে একটা হচ্ছে ভাষা আর বাঙালির শিল্প সাহিত্য সংস্কৃতি, এই পার্টটার মধ্যে তোমাদের বাংলা সাহিত্যের ইতিহাস পড়তে হবে। সেই বাংলা সাহিত্যের ইতিহাসের চর্যাপদ নিয়ে আজকে আমি আলোচনা করব। একদমই তাই। অর্থাৎ ম্যাম, তোমাদের আজকে যে অধ্যায়টা সম্পর্কে পড়াবে, বাঙালির ভাষা ও সংস্কৃতি নামক যে অধ্যায়টা তোমাদের আছে, সেখান থেকে চর্যাপদ আজকে তোমাদের বোঝাবেন ম্যাম। তোমরা অবশ্যই ভালোভাবে পড়াটা বুঝবে এবং বুঝতে যদি কোথাও কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই ম্যামকে সরাসরি ফোন করে তোমরা জিজ্ঞেস করতে পারো। নিচের স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা ফোন করো, নিজেদের সমস্যাগুলোর কথা তোমরা জানাও, কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারো, ম্যাম অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবেন। ম্যাম শুরু করুন। আচ্ছা, প্রথমেই বলি, এই সাহিত্যের ইতিহাস বিষয়টি যখনই পড়ানো শুরু হয় একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা প্রথমেই ভাবে যে বাংলা পড়তে এসে আমরা আবার ইতিহাসটা পড়বো কেন, ইতিহাস তো আমরা ফেলে এসেছি। যারা অন্য স্ট্রিমে আছে, সায়েন্স বা কমার্স, তাদেরও হয়তো বাংলা পড়তে হবেই, এটা আবশ্যিক। তাদেরও মনে হতে পারে যে ইতিহাস থেকে তো রেহাই পেয়ে গেলাম, তো ইতিহাসটা আবার আমাদের পড়তে হবে কেন। তো বিষয়টা কিন্তু এরকম নয়। প্রথমেই বলে রাখি, আমাদের সব কিছুরই কিন্তু একটা ইতিহাস আছে, সব বিষয়েরই। যেমন আমাদের খাদ্যাভ্যাসের ইতিহাস, আমরা যে পোশাক পরি সেই পোশাক পরিচ্ছদের ইতিহাস, এছাড়া আমরা যে বিজ্ঞান পড়ি সেই বিজ্ঞানের ইতিহাস, অঙ্ক করি অঙ্কের ইতিহাস, আর ইতিহাস তো ইতিহাসই। তেমনি বাংলা ভাষা বা বাংলা সাহিত্যেরও কিন্তু একটা ইতিহাস আছে এবং বাংলা পড়তে গেলে আমাদের সেই ইতিহাসটা কিন্তু জানতে হবে। তো সেই ইতিহাস জানতে গেলে আমাদের সাহিত্যের ইতিহাসের তিনটি যুগ সম্পর্কে জানতে হয়। তো আমি একটু লিখে দিই,
যে তিনটি যুগ কি কি সাহিত্যের ইতিহাসে তিনটি যুগ যে জানতে হয় সেটি হচ্ছে, এক হচ্ছে প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। আমাদের আজকে যে বিষয় সেটি প্রাচীন যুগের অন্তর্গত। প্রাচীন যুগ জানতে গেলে আমাদের চর্যাপদ পড়তে হবে। এবার তোমাদের মনে হবে কেন প্রাচীন যুগ জানতে গেলে আমাদের চর্যাপদ পড়তে হবে, কেন চর্যাপদটা কী বা যে এটাকে আমাদের এত গুরুত্ব দিয়ে পড়তে হবে। আচ্ছা প্রথমেই বলি যে প্রাচীন বাংলা সাহিত্যের ভাষা অথবা বাংলা সাহিত্যের যাত্রা কোথা থেকে শুরু হলো সেটা জানার জন্য আমাদের একটা মাত্র গ্রন্থের ওপরেই কিন্তু নির্ভর করতে হয়, সেটা হলো চর্যাপদ। তাহলে এটা ছেলেমেয়েরা যারা হয়তো প্রোগ্রামটা দেখছো তারা অবশ্যই এটা মাথায় রাখবে যে চর্যাপদ কেন পড়ব। বাংলা প্রাচীন বাংলা সাহিত্যের একমাত্র নিদর্শন হচ্ছে এই চর্যাপদ। এবার একে প্রাচীন বা আদি নিদর্শন বলছি কেন, বাংলা সাহিত্যের প্রাচীন রূপ জানতে গেলে বা বাংলা সাহিত্যের প্রাচীন ভাষার যাত্রা কোথা থেকে শুরু হয়েছে, ভাষাটা কিভাবে এলো, বাংলা ভাষা কি এমনই ছিল নাকি বাংলা ভাষায় অন্য কিছু রচিত হয়েছিল নাকি হয়নি, এই সমস্ত কিছু জানতে গেলে প্রাচীন যুগের বাংলা সম্পর্কে যাই আমরা জানতে চাই আমাদের একটা মাত্র গ্রন্থের ওপরই নির্ভর করতে হয়, সেটা হলো চর্যাপদ। তাহলে আমাদের একটু বোঝা গেল যে চর্যাপদ আমরা কেন পড়ব। এবার আমাদের জানতে হবে যে চর্যাপদ কি। চর্যাপদ কি যদি বলা হয় খুব সহজ সরল ভাষায় আমি বলি, বইটা যেটা আছে সেটা পড়লে হয়তো তোমাদের খুব জটিল লাগতে পারে, আমি খুব গল্পের মতো একদম সহজ ভাষায় তোমাদের বোঝানোর চেষ্টা করছি। চর্যাপদ হলো কতগুলো কবিতার সংকলন, কবিতা বা পদের সংকলন। তাহলে কি বললাম, চর্যাপদ হলো কতগুলো কবিতা বা পদের সংকলন। তোমরা তো জীবনানন্দ দাশের কবিতা সংকলন পড়েছো, রবীন্দ্রনাথ ঠাকুরেরও কবিতা সংকলন পড়েছো, ঠিক এগুলোও কবিতা সংকলন। কিন্তু এখনকার যে কবিতা সংকলনগুলো আমি বললাম সেগুলো কিন্তু যে কোনো একটি কবির, কিন্তু চর্যাপদের কবিতাগুলি কিন্তু কোনো একটি কবি বা পদকর্তার লেখা নয়। চর্যাপদের কিন্তু অনেকগুলো কবিতা অনেকগুলো কবি বা পদকর্তা মিলে লিখেছেন। তাহলে আর একটা বিষয় আমরা জানতে পারছি যে চর্যাপদ হলো কয়েকটি বেশ কতগুলি কবিতার সংকলন বা পদের সংকলন, কিন্তু কবিতাগুলো কোনো একজন কবির বা পদকর্তার লেখা নয়, কবিতাগুলি অনেক কবিগণ মিলে লিখেছেন। সেই কবি বা পদকর্তা সম্পর্কে আমি এরপরে আলোচনা করব। এখন আমি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে চর্যা পদগুলিকে অনেকে মানে অনেক সময় দেখবে চর্যা গীতিও বলা হয়। কেন এই চর্যা পদগুলো গান গানের মতো ছিল, চর্যা পদগুলির ওপরে অনেক রাগ রাগিনীর আভাস পাওয়া যায়, এই চর্যা পদগুলিকে তাই চর্যা গীতিও বলা হয়। তাহলে আর একটা পয়েন্ট আমরা পেলাম যে চর্যা পদকে চর্যা গীতিও কিন্তু বলা হয়, কেননা এগুলি গানের মতোই লেখা হয়েছিল। এরপরে আমরা জানব যে চর্যা পদে রচনাকাল। তোমাদের মনে হতে পারে যে চর্যাপদ যে আমরা পড়ব সেটা রচনা হয়েছিল কোন সময়। দেখো বিভিন্ন ভাষাতাত্ত্বিকেরা যেমন সুকুমার সেন আছেন, সুনীতি কুমার চট্টোপাধ্যায় বা বিভিন্ন যে বিশাল পণ্ডিত ব্যক্তিরা আছেন, ভাষাতাত্ত্বিকেরা আছেন, তারা বিভিন্ন গবেষণা করে বিভিন্ন মত পোষণ করেছেন। কেউ বলেছেন যে চর্যাপদ দশম শতাব্দীতে রচিত হয়েছে, কেউ বলেছেন একাদশ, কেউ বলেছেন বা দ্বাদশ। এবার সমস্ত ভাষাতাত্ত্বিকদের মতামতকে মিলিয়ে যে সিদ্ধান্তে উপনীত হওয়া গেছে সেটা হলো চর্যাপদ রচিত হয়েছে, আমি একটু লিখে দিচ্ছি তোমরাও একটু লিখে নেবে কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়,
চর্যাপদ রচিত হয়েছে দশম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে। দশম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে। তাহলে এটা মনে রাখতে হবে যে চর্যাপদের রচনাকালটা কোন সময়, দশম থেকে দ্বাদশ শতাব্দী। এই দশম থেকে দ্বাদশ শতাব্দী যখনই আমরা বলছি তখন আমাদের একটু ইতিহাসের পাতায় ফিরে যেতে হবে, দেখতে হবে যে এই সময়কালটা কোন সময়। আমরা যদি ইতিহাসের পাতাটা খুলে দেখি, দেখব দশম থেকে দ্বাদশ শতাব্দী মানে হচ্ছে পাল বংশের শেষ আর সেন বংশের উত্থান, সেন বংশের শুরু। পাল বংশের শেষ এবং সেন বংশের শুরু, এই দশম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যেই চর্যাপদগুলি রচিত হয়েছিল। পাল বংশের শেষ মানে দেখা যায় বৌদ্ধ ধর্ম সেই সময় বেশ ফ্লারিশ করছে, বেশ বৌদ্ধ ধর্মের বিকাশ হয়েছে বাংলায়, ফুলে ফেঁপে উঠেছে বৌদ্ধ ধর্ম। এবং তারপরে যখন সেন বংশ শুরু হলো, সেন বংশ মানেই তোমরা হয়তো পড়েছ বা জানবে বল্লাল সেন, তিনি কিন্তু অলরেডি তখন বাংলায় কৌলিন্য প্রথা সূচনা করে দিয়েছেন, কৌলিন্য প্রথার সূচনা করেছেন এবং এই সেন বংশে ব্রাহ্মণ্যবাদের বিকাশ হয়। এবার ব্রাহ্মণ্যবাদ মানেই বোঝাই যাচ্ছে যে জাতিভেদ প্রথা কিন্তু সেই সময় একটা বাংলায় বেশ ভালো রূপ নিয়েই দেখা দিয়েছিল, যা কিন্তু বাংলার পক্ষে শুভদায়ক ছিল না। তাই আমরা জানতে পারলাম যে পাল বংশের শেষ এবং সেন বংশের সূচনা যে সময় হয়েছিল সেই সময় এই চর্যাপদ রচিত হয়েছিল। ঠিক সেন বংশের সময় শেষ দিকে তুর্কি আক্রমণ হয় এবং সেন রাজারা চলে যায়, এটা তো অন্য বিষয়। তোমাদের মনে রাখতে হবে চর্যাপদ কবে রচিত হয়, এটা ওয়ান মার্কস প্রশ্নে আসতে পারে, এটা অবশ্যই মনে রাখবে যে চর্যাপদ রচিত হয় দশম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে। তাহলে আশা করি বোঝা গেল যে চর্যাপদ কবে রচিত হয়েছে। এবং দশম থেকে দ্বাদশ শতাব্দীটা কিন্তু 100-200 বছর নয়, হাজার হাজার বছর আগে এটা রচিত হয়েছে। এরপরে আমরা দেখ যেটা জানবো সেটা হচ্ছে চর্যাপদ কারা রচনা করেছিলেন, এটা কি সাধারণ কোনো মানুষরা রচনা করেছিলেন নাকি বিশেষ কোনো ব্যক্তিত্বরা রচনা করেছিলেন। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে চর্যাপদের রচয়িতা কারা, তারা কেমন মানুষ ছিলেন, তারা চর্যাপদই বা রচনা করতে গেলেন কেন কবিতাগুলো। চর্যাপদ রচনা করেছিলেন বৌদ্ধ সহজিয়া সাধকগণ, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়, যদি পারো তো অবশ্যই খাতায় লিখে নেবে। চর্যাপদ রচনা করেছিলেন বৌদ্ধ সহজিয়া সাধকগণ। চর্যাপদের যে বৌদ্ধ সহজিয়া সাধকগণ রচনা করেছিলেন তারা সাধারণত বৌদ্ধ তন্ত্রাচার নিয়ে ব্যস্ত থাকতেন, যারা বৌদ্ধ তন্ত্রাচার নিয়ে ব্যস্ত থাকতেন মূলত সেই সহজিয়া সাধকগণই কিন্তু চর্যাপদ রচনা করেছিলেন। আবার বলি, তন্ত্রাচার, বৌদ্ধ তন্ত্রাচার নিয়ে যারা ব্যস্ত থাকতেন মূলত সেই সহজিয়া সাধকগণই কিন্তু চর্যাপদ রচিত করেছিলেন, সকলে মিলে কিন্তু চর্যাপদ রচনা করেনি। সেই সময় বৌদ্ধ ধর্মের বিভিন্ন শাখাই বাংলায় দেখা গিয়েছিল, তার মধ্যে যে সহজ্জান শাখা তারই একটি ভাগ হচ্ছে সহজিয়া সম্প্রদায়, সেই সহজ বৌদ্ধ সহজিয়া সাধকরা চর্যাপদ রচনা করেছিলেন। এবার আমরা পরের বিষয়টি যেটা আলোচনা করব একেবারে মাথায় গেঁথে নেবে, যতদিন একাদশ শ্রেণীর চর্যাপদ পড়বে ততদিন এটা যেন মাথা থেকে না বেরোয়। তারপরে তো হায়ার স্টাডিজে যদি বাংলা পড়ো সাহিত্যের ইতিহাস এটা মনে রাখতেই হবে, কিন্তু আপাতত যদি চর্যাপদটা একাদশ শ্রেণী অবধিও পড়ো তাহলে এই ব্যাপারটা মনে রাখতে হবে, সেটা আমি আলোচনা করছি। চর্যাপদ যে রচনা হয়েছিল দশম থেকে দ্বাদশ শতাব্দীতে সেটা মানুষের সামনে হাজির করলো কে, হঠাৎ করেই তো উড়ে এসে চলে আসেনি আমাদের সামনে বা হঠাৎ করে মাটি ফুঁড়েও বেরোয়নি, কেউ তো এটা আবিষ্কার করেছেন, তিনি কে
চর্যাপদটা মানুষের সামনে তুলে ধরলোকে আমরা জানতে পারলাম কি করে, চর্যাপদ সম্পর্কে আমরা পড়াশোনা করছি কি করে, একদম খাতায় লিখে নাও বা মাথায় গেঁথে নেবে। চর্যাপদের আবিষ্কর্তা হলেন মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী। আবার বলি, মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় নেপালের রাজদরবার থেকে 1907 সালে এই পুঁথিটি আবিষ্কার করেন। আমি লিখে রাখি, লিখে আমি দেখিয়ে দিচ্ছি, মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় 1907 সালে নেপালের রাজদরবার থেকে এই পুঁথিটি আবিষ্কার করেন। এবং এই হরপ্রসাদ মহাশয় মানে শাস্ত্রী মহাশয়ই 1916 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে 1000 বছরের পুরনো বাংলা ভাষা, বাঙ্গালা ভাষা নট বাংলা, বাঙ্গালা ভাষায় লেখা বৌদ্ধ গান ও দোহা নামে এই পুঁথিটি প্রকাশ করেন। তাহলে আবিষ্কার করেন কোন সালে? 1907 সালে নেপালের রাজদরবার থেকে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী এই পুঁথিটি আবিষ্কার করেন। এবং এই মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী মহাশয়ই 1916 সালে এই চর্যাপদের পুঁথিটি বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশ করেন। কি নামে প্রকাশ করেন? 1000 বছরের পুরনো বাংলা ভাষায় লেখা বৌদ্ধ গান ও দোহা নামে। তাহলে বোঝা গেল যে চর্যাপদের আবিষ্কার কাল এবং প্রকাশকাল কবে, এবং চর্যাপদ কে আমাদের মানে সকলের সামনে বা মানুষের সামনে তুলে ধরেছেন। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, চর্যাপদের যে কোনো প্রশ্ন লিখতে গেলে এই ইন্ট্রোডাকশনটা কিন্তু ওপরে দিতেই হয়, আবিষ্কারকাল এবং প্রকাশকাল এবং রচনাকালটা। আবিষ্কারকাল এবং প্রকাশকাল না দিয়ে চর্যাপদের কোনো প্রশ্নের উত্তর শুরু করলে কিন্তু প্রশ্নের উত্তরটা ঠিক বলে বিবেচিত হয় না। এরপর আমরা জানব চর্যাপদে মূলত কতগুলি পদ পাওয়া গেছে বা কবিতা পাওয়া গেছে। চর্যাপদে মূলত 51টি কবিতা বা পদ পাওয়া গেছে। তাহলে কটি পদ পাওয়া গেছে চর্যাপদে? 51টি। কিন্তু হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় 51টি পদ কিন্তু আবিষ্কার করেননি। তিনি যখন বাংলায় অনুদিত চর্যাপদের পুঁথিটি আবিষ্কার করেছিলেন তখন কিন্তু তার মধ্যে কিছু পাতা ছেঁড়া ছিল বা নষ্ট ছিল। তিনি 46টা পদ কিন্তু আবিষ্কার করেছিলেন। কটি পদ? 46টা পদ আবিষ্কার করেছিলেন। বাকি 3.5টে পদ তাহলে কী হলো, কীভাবে জানা গেল? পরবর্তীকালে তিব্বতী অনুবাদে যে চর্যাপদের পুঁথিটি আবিষ্কৃত হয়েছিল সেখানে দেখা গিয়েছিল বাকি 3.5টি পদ। তাহলে মোট পদ হলো 51টি। যদি তোমাদের এমন কোনো প্রশ্ন আসে MCQ টাইপ বা SQ যে চর্যাপদের মোট পদ কয়টি বা কয়টি পদ পাওয়া গেছে, তোমরা কিন্তু লিখবে 51টি মোট পদ। এবং হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় কটি পদ আবিষ্কার করেছিলেন, সেক্ষেত্রে লিখবে 46টি পদ। তাহলে বোঝা গেল। এরপরে যে বিষয়টি তোমাদের জানতে হবে চর্যাপদ সম্পর্কে, যে পদকর্তার সংখ্যা কটি। চর্যাপদ তো অনেকেই লিখেছেন, অনেকগুলি কবি মিলে চর্যাপদের কবিতাগুলি লিখেছেন, চর্যাপদের পদগুলি অনেকগুলি কবি মিলে লিখেছেন, সেটা আমি আগেই বলেছি।
কিন্তু সেই পদকর্তাদের মধ্যে উল্লেখযোগ্য পদকর্তা কারা ছিলেন? দেখো, এই চর্যা পদগুলিকে পদ বলা হয়, সেহেতু যারা এই পদগুলি রচনা করেছেন তাদের পদকর্তা হিসেবেই চিহ্নিত করা হয়। এই পদকর্তাদের মধ্যে উল্লেখযোগ্য পদকর্তা হল ভূষুক পা, তাদেরকে পা বলে বিবেচিত করা হয়। ভূষুক পা, লুই পা, কান্ন পা, চাটিল পা, হয়তো শুনে তোমাদের একটু আশ্চর্য লাগতে পারে যে নামগুলো একটু আশ্চর্য ধরনের, শুনে হয়তো একটু অদ্ভুতও লাগে, কিন্তু এই নামগুলো খুব ভালোভাবে মনে রেখে দেবে। এই এই পদকর্তাদের মধ্যে সবচেয়ে আদি পদকর্তা বা আদি কবিকে, তাহলে চর্যাপদের আদি কবিকে, চর্যাপদের যে পদগুলি লিখেছিলেন সেই চর্যাপদের আদি কবিকে, এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। চর্যাপদের আদি কবি কে বা পদকর্তা কে? লুই পা। চর্যাপদের আদি কবি হলো লুই পা। এবং চর্যাপদের মধ্যে যে কবিতাগুলি লেখা হয়েছে সবথেকে বেশি কবিতা বা পদ কে রচনা করেছেন, সবথেকে বেশি পদ রচনা করেছেন কান্নপা। বোঝা গেল? ম্যামকে একটু থামাবো। বন্ধুরা, তোমাদেরকে বলে রাখি যে ম্যাম যে কোয়েশ্চেনগুলো বলছেন এখানে, সেগুলো কিন্তু অবশ্যই তোমরা খাতায় লিখে রাখো, কারণ এই কোয়েশ্চেনগুলো কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা কিন্তু খুবই বেশি, কারণ শর্ট টাইপ কোয়েশ্চেনের ক্ষেত্রে কিন্তু এই কোয়েশ্চেনগুলো আসতেই পারে, এই প্রশ্নগুলো আসতেই পারে। তাই ম্যাম কিন্তু পড়ানোর মাঝে মাঝে বা বোঝানোর মাঝে মাঝেও কিন্তু ম্যাম প্রশ্নগুলো বলে দিচ্ছেন, এবং এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই তোমরা অবশ্যই তোমাদের খাতায় কিন্তু প্রশ্নগুলো এবং তার সঙ্গে উত্তরগুলো লিখে রাখতে পারো। আচ্ছা, তো এই দুটি প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে চর্যাপদের আদি কবিকে লুই পা এবং সবথেকে বেশি পদ রচয়িতা, যদি এমন কোনো প্রশ্ন আসে যে সবথেকে বেশি পদ কে রচনা করেছিলেন, তখন তোমরা লিখবে কান্নপা। আচ্ছা, এরপর আচ্ছা আর একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমি হয়তো স্কিপ করে গেছি, মোট কতজন পদকর্তা পাওয়া যায় চর্যাপদে, মোট কতজন পদকর্তার নাম পাওয়া গেছে? তোমরা লিখবে মোট ২৪ জন পদকর্তার নাম পাওয়া গেছে। তাহলে আমরা জানলাম যে আদি কবি কে ছিলেন, সবথেকে বেশি পদ রচয়িতা কে করেছেন, এবং মোট কতজন পদকর্তা পাওয়া যায়। ২৩ জন পদকর্তার নাম পাওয়া যায়, প্রকারান্তরে কিন্তু ২৪ জন। তো তোমরা কিন্তু ২৪ জনই লিখবে, ঠিক আছে? এরপর যে বিষয়টা জানতে হবে তা হচ্ছে চর্যাপদের বিষয়বস্তু। এই যে চর্যাপদ লেখা হয়েছে, এত পদ লেখা হয়েছে কবিতা, তার বিষয়বস্তুটা কী কী আছে চর্যাপদের মধ্যে? চর্যাপদের মধ্যে সাধনতত্ত্বের গূঢ় যে গোপন কথা, সেগুলি পদকর্তাগণ ব্যক্ত করেছিলেন রূপকের আড়ালে, সোজা সাপ্তা ভাষায় তারা কিন্তু এই কবিতাগুলি লিখেছিলেন সেই সময়কার প্রাচীন বাংলা ভাষায়, কিন্তু তার মধ্যে একটা রূপক ব্যবহৃত হয়েছে। সেই রূপকের আড়ালে তারা গূঢ় গোপন কথাগুলি, সাধনতত্ত্বের কথা, যে সাধনতত্ত্বের মূল কথাগুলি এই পদগুলিতে ব্যক্ত করেছেন। এই পদগুলিতে সাধন মার্গের কথা আছে। চর্যার পদগুলি পড়লে দেখা যায় এর একটি বাহ্যিক অর্থ আছে এবং একটি অন্তর্নিহিত অর্থ আছে। চর্যার পদগুলি প্রথমে পড়ার পরেই আমরা একটি বাহ্যিক অর্থ পাই, কিন্তু সেই অর্থটাকে যদি আমরা অন্তর্নিহিতভাবে বিশ্লেষণ করি তার অর্থ কিন্তু একেবারেই আলাদা। তাহলে চর্যাপদের বিষয়বস্তু কী? যদি এমন কিছু তোমাদের প্রশ্নে আসে বা তোমাদের অনেকটা বিষয় বড় যদি জটিল থাকে, তোমাদের বুঝতে অসুবিধে হয়, তো সোজা সাপটাভাবে তোমরা এইটুকু জানবে যে চর্যাপদের বিষয়বস্তু হলো সাধনতত্ত্বের গূঢ় গোপন কথা, যা বৌদ্ধ সহজিয়া সাধকগণ এই
পদগুলিতে লিখে গেছেন। তাদেরই সাধনতত্ত্বের কথা এই চর্যাপদে লিখিত হয়েছে। এরপরে আমরা যখনই এই সাধনতত্ত্বের কথা বা অন্তর্নিহিত অর্থ বা বাহ্যিক অর্থ এই ধরনের আলোচনায় আসব, তখনই চর্যাপদের ভাষার কথাটা না বললেই হয় না। চর্যাপদের ভাষা কি? চর্যাপদের ভাষাকে বলা হয় সন্ধ্যা ভাষা। কি বলা হয়? সন্ধ্যা ভাষা। চর্যাপদের ভাষাকে বলা হয় সন্ধ্যা ভাষা। কেন? চর্যাপদের ভাষা ছিল আলো আধারী ভাষা। চর্যাপদের ভাষা ছিল আলো আধারী ভাষা। আলো আধারী ভাষা মানে কি? কিছুটা বোঝা যায়, কিছুটা এই ভাষা বোঝা যায় না। সন্ধ্যা ভাষা মানে কি? সন্ধ্যার সময়টা কি হয়, একটু আলো থাকে, একটু আধার থাকে। ঠিক এই ভাষাটার মধ্যেও ওপরের অর্থটা একরকম থাকে এবং ভিতরের অর্থ আর এক রকম থাকে। এই ভাষার ব্যাচার্থ ও গূঢ়ার্থ কিন্তু আলাদা। এই ভাষা যদি তোমরা দেখো বা আমি একটি পদ বলে বলবো, এখনই আলোচনা করবো, তাহলেই তোমরা বুঝতে পারবে যে এই ভাষার বাহ্যিক মিনিংটা একরকম এবং অন্তর্নিহিত যে অর্থ সেটা আর এক রকম। যেমন আমি একটি পদ তোমাদের সামনে আলোচনা করব। দেখো এখানে আমি একটা পদ আলোচনা করছি চর্যাপদে, তাহলে তোমরা এই চর্যাপদের ভাষা সম্পর্কে একটু বুঝবে। চর্যাপদের প্রথম পদ সেটা আমি বলবো, কা আ তরু বড় পঞ্চবি ডাল। এটা লুই পায়ের লেখা। প্রথম লাইনটা হচ্ছে কা তরু বড় পঞ্চবি ডাল চঞ্চল চিয়ে পৈঠ কালো। আশা করি কিছুই বুঝলে না, খুব অদ্ভুতই লাগলো। এই ভাষাটি হাজার হাজার বছর আগেকার বাংলা ভাষা, তো খুব সাধারণভাবেই এই ভাষার গঠনশৈলী আধুনিক কবিতার মতো হবে না, একটু আলাদাই হবে। নুন নেই পান্তা ভাতে, অথবা সত্য যে কঠিন কঠিনেরে ভালোবাসিলাম, এ ধরনের ভাষা কিন্তু এটা নয়, এটি একেবারেই অন্য ধরনের ভাষা। এখানে বলা হচ্ছে কা আ তরুবর পঞ্চবি ডাল। কা আ অর্থাৎ শরীর, কায়া, কায়া মানে শরীর বা দেহ। সেই দেহে পঞ্চবি ডাল মানে পাঁচটি ডাল আছে। পাঁচটি ডাল অর্থাৎ পঞ্চস্কন্ধের কথা বলা হয়েছে, সেটা অনেক জটিল আলোচনা, সেটা এখানে না মানে করার কোনো প্রয়োজন নেই। এই পাঁচটা ডাল রূপী যে আমাদের দেহ, তার মধ্যে যে চঞ্চল চিত্ত আমাদের আছে, চিয়ে চঞ্চল চিয়ে পৈঠ কালো, চিয়ে মানে চিত্তে, সেই চঞ্চল চিত্তে সেই ডাল দ্বারা কাল প্রবেশ করছে। তাহলে দেহরূপ শরীরে চঞ্চল চিত্তের দরুন কাল প্রবেশ করছে। এবারে নিশ্চয়ই বোঝা গেল এটা হলো বাহ্যিক অর্থটা আমরা বুঝলাম, যেটা বাইরের অর্থ। ভেতরের অর্থটা কি? ভেতরের অর্থ দেখতে গেলে এখানে কিন্তু একটু আলাদা। এখানে বলা হয়েছে আমাদের দেহ হলো কালের অধীন, আমরাও কালের অধীন। কাল বা সময়কে কখনোই কিন্তু আমরা অগ্রাহ্য করতে পারি না বা অস্বীকার করতে পারি না। তাহলে বোঝা গেল। আর একটা পদ আমি বলছি, 33 নম্বর পদ চর্যাপদে, ঢেনধন পায়ের লেখা। তালও তো মোর ঘর নাহি পরবেশি, হাড়ি তো ভাত নাহি নীতি আবেশি। এটাও নিশ্চয়ই খুব অদ্ভুত লাগছে, ভাষাটাও কেমন কেমন। এর বাহ্যিক অর্থটা হচ্ছে তালও তো মোর ঘর নাহি পরবেশি, হাড়ি তো ভাত নাহি নীতি আবেশি। অর্থাৎ টিলার ওপর আমার একটা ছোট্ট ঘর, সেখানে আমি বাস করি, আমার কোনো প্রতিবেশী নেই, নাহি পরবেশি, আমার কোনো প্রতিবেশী নেই। হাড়ি তো ভাত নাহি নীতি আবেশি, হাঁড়িতে আমার ভাত নেই,
কিন্তু নিত্যই অতিথির আনাগোনা। এই পদটির মধ্যে তৎকালীন সমাজের অনেকগুলি রূপ ফুটে ওঠে। যে টিলার ওপর অন্তজদের বাস ছিল সেখানে তারা কোনো সুযোগ সুবিধাই পেত না। এই সময় ব্রাহ্মণ্যবাদ বা কৌলিন্য প্রথা বাংলায় শুরু হয়ে গিয়েছিল, যেহেতু একটা অন্তজ শ্রেণী বা যারা নিম্ন শ্রেণী বা শূদ্র বা তার থেকেও নিচু শ্রেণী ছিল তাদেরকে অন্তে স্থান দেওয়া হতো। অন্তজ শ্রেণী যেটা আমরা বলি অন্তে জাত, মানে একেবারেই অনেক একেবারে সমাজের শেষে তাদের স্থান, তাদের কোনো বিষয়ে কোনো সুযোগ দেওয়া হতো না, কোনো বিষয়েই তাদেরকে সমাজের কোনো ভালো কাজেও আনা হতো না। তো তারা একেবারে অন্তে বাস করতো, টিলার ওপরে তাদের ঘর ছিল, তাদের কিন্তু সামান্য আহার জোগাড় করার মতো হাঁড়িতে ভাতও থাকতো না, কিন্তু তাদের বাড়িতে নিত্য অতিথির আনাগোনা থাকতো। এর ভেতরে একটা গূঢ় অর্থ আছে। ব্রাহ্মণ্যবাদ যেহেতু হয়েছিল, উচ্চ শ্রেণীর মানুষরা তাদের কোনো সুযোগ সুবিধা না দিলেও তাদের কিন্তু রাতের অন্ধকারে ভোগ করতে তারা ছাড়ত না, কাজী সমাজের কদর্য রূপটাও কিন্তু এখানে ফুটে উঠেছে। তাহলে বোঝা গেল যে চর্যাপদের পদগুলি পড়লে আমরা তার একটা বাহ্যিক অর্থ পাই এবং একটি ভেতরের অর্থ পাই। এবং আরেকটি কথা যেটা আমি আরেকবার আমি রিপিট করছি যে চর্যাপদের ভাষা কী, এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। চর্যাপদের ভাষাকে বলা হয় আলো আধারী ভাষা বা সন্ধ্যা ভাষা। যদি বলা হয় সন্ধ্যা ভাষা কী, তাহলে তোমাদের এটা আশা করি পরিষ্কার হয়ে গেল। এরপরে আমি একটু তোমাদের একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের চর্যাপদের যে সম্ভাব্য প্রশ্নগুলি পড়তে হয় সেই প্রশ্নগুলি সম্পর্কে একটু আলোচনা করব। ব্রড প্রশ্ন যেটা পড়তে হয়, দেখো তোমাদের কিন্তু চর্যাপদে তিনটি ব্রড প্রশ্ন পড়লেই কিন্তু হবে। তার মধ্যে এবছরে যেটা খুব গুরুত্বপূর্ণ ছিল আসার, খুবই দুঃখজনক এই অতিমারির কারণে পরীক্ষা হয়নি, তাই তোমাদের সময় এটা আরও গুরুত্বপূর্ণ হয়ে গেল। চর্যাপদ থেকে কিন্তু প্রশ্ন আসবেই, এটা ধরে রাখো এবং এইভাবেই তোমরা পড়াশোনা করবে। আমি তিনটে প্রশ্ন তোমাদের বলে দিচ্ছি। এক হচ্ছে চর্যাপদের সমাজচিত্র, আমি লিখে দিচ্ছি। এক হচ্ছে চর্যাপদের সমাজচিত্র, দুই চর্যাপদের সাহিত্য মূল্য, এবং তিন নম্বরে চর্যাপদের ঐতিহাসিক মূল্য। এই তিনটি প্রশ্ন তোমরা যদি তৈরি করো তাহলে কিন্তু একটা কমন পাবেই বা লিখতেও পারবে। এই তিনটি প্রশ্ন পড়লেই চর্যাপদের মোটামুটি সবটাই পড়া হয়ে যায়, তোমাদের যতটুকু প্রয়োজন একাদশ শ্রেণীতে। এবারে চর্যাপদের সমাজচিত্র বলে দেবে না, প্রশ্নটা এমন আসতে পারে যে চর্যাপদের সমাজচিত্র সম্পর্কে আলোচনা করো, অথবা চর্যাপদগুলি থেকে তৎকালীন সমাজের কী পরিচয় পাওয়া যায় সেটা সমাজচিত্র। ঠিক একইভাবে চর্যাপদের সাহিত্য মূল্য বিচার করো, ঠিক একইভাবে আসতে পারে চর্যাপদের ঐতিহাসিক মূল্য বিচার করো। এবারে এই এত শর্ট টাইমের মধ্যে হয়তো তিনটে বিষয় সম্পর্কে একেবারে ব্রিফলি আলোচনা করা সম্ভব নয়, কিন্তু আমি তবুও চেষ্টা করছি যে কোন কোন পয়েন্টগুলো কীভাবে তোমরা এই প্রশ্নগুলোতে লিখবে। আচ্ছা, চর্যাপদের সমাজচিত্র সম্পর্কে আমি প্রথম আলোচনা করব। আচ্ছা, চর্যাপদের সমাজচিত্র লিখতে গেলে সমাজচিত্র লেখো বা সাহিত্য মূল্য লেখো, ঐতিহাসিক মূল্যই লেখো, প্রথমেই ইন্ট্রোডাকশনে কিন্তু চর্যাপদ কে কবে আবিষ্কার করেছিলেন এবং কোথা থেকে কী নামে প্রকাশ করেছিলেন, একটু আগেই আমি যেটা আলোচনা করে দিয়েছি সেটা কিন্তু লিখতে হবে। প্রথম ভূমিকাতেই কিন্তু সেটা দিয়েই শুরু করতে হবে। এরপরে তোমরা যে চর্যাপদের সমাজচিত্র লিখবে সেখানে কী পয়েন্ট দেবে এবং এই সমাজচিত্র আমরা কী পাই সেটা নিয়ে একটু আলোচনা করি।
চর্যাপদের সমাজ চিত্র বলতে বোঝা যায় যে তৎকালীন সমাজের সম্পর্কে আমরা চর্যাপদগুলি থেকে কী কী জানতে পারি। দেখো, চর্যাপদের যে পদকর্তারা বা কবিরা তৎকালীন সমাজের অন্তজ শ্রেণী অর্থাৎ অন্তজাত যারা, অন্তে বাস করে যারা, তাদের রূপটিকে কিন্তু বেশি প্রকট করিয়েছেন। উচ্চ শ্রেণীর আলোচনাও এখানে যেমন আছে, নিম্ন শ্রেণীর আলোচনাও কিন্তু আছে, নিম্ন শ্রেণীটা একটু বেশি। এবং খুব সাধারণ মানুষের কথা তারা তুলে ধরেছেন এই চর্যাপদে। শুধু সাধারণ মানুষের যে জীবনযাত্রায় কথাই তুলে ধরেছে তা না, তাদের জীবনযাত্রা, তাদের সুখ দুঃখ, তাদের বিভিন্ন কথা কিন্তু চর্যাপদগুলিতে আমরা পাই। যদি খুঁটিয়ে পড়ো, যদি অবকাশ থাকে বা সময় থাকে, দেখবে চর্যাপদের মধ্যে কিন্তু সাধারণ মানুষের, তৎকালীন সাধারণ মানুষের জীবনযাত্রার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ কিন্তু সেখানে করা আছে। এই পদগুলিতে আমরা সাধারণ মানুষের জীবনযাত্রা সম্পর্কে লিখতে গেলে যে পয়েন্টগুলো দেব সেগুলো হচ্ছে, আমি খুব ছোট করে বলছি, জাস্ট তোমরা এটা শুনলেই বুঝবে তোমরা কী পয়েন্ট দেবে বা আমরা কীভাবে লিখব। প্রথমেই যেটা দেবে সমাজচিত্রে সেটা হচ্ছে পেশা। তৎকালীন সমাজে কী পেশা ছিল? তোমরা যদি চর্যাপদগুলি পড়ো দেখবে তৎকালীন সমাজে কিন্তু চুবড়ি তৈরি, মড়া পোড়ানো, এছাড়া মদ তৈরি করা, এগুলো পেশা ছিল। নৌকা চালানোও কিন্তু পেশা ছিল। এছাড়া চৌর্য বৃত্তি মানে চুরি করাটাও কিন্তু তৎকালীন পেশা ছিল। এই সময়কার পেশা সম্পর্কে তোমাদের এখানে কিছুটা লিখতে হবে সমাজচিত্রের ক্ষেত্রে। নেক্সট পয়েন্ট কি দেবে? তাহলে প্রথম পয়েন্ট আমি কি বললাম, পেশা। তারপর দেবে খাদ্যাভ্যাস। তৎকালীন সমাজে, প্রাচীন বাংলার যে সমাজ, কি খেত তারা? দেখবে পদগুলি পড়লেই দেখা যায় সেখানে ভাত, পান, সুপারি, মদ্যপান, এগুলির কথা আমরা পাই। কর্পূর, তারা কিন্তু সেই সময় এই খাদ্যাভ্যাসগুলি নিজেদের, মানে এই খাদ্যগুলি তারা গ্রহণ করত। খাদ্যাভ্যাসের মধ্যে, খাদ্যের মধ্যে এই খাদ্যগুলো আমরা পদগুলিতে পাই। নেক্সট পয়েন্ট দিতে হবে পোশাক পরিচ্ছদ। পোশাক পরিচ্ছদের মধ্যে দেখবে শাড়ি তো মেয়েরা পরত, এছাড়া মেয়েরা ময়ূরের পুচ্ছ দিয়ে তাদের প্রসাধনী করত, মাথায় লাগাতো, গলায় গুঞ্জের মালা পরত, পাথরের বিভিন্ন অলঙ্কারে নিজেদের বিভূষিত করতেন। এবং পুরুষরাও কিন্তু মেয়েদের সাথে সাথে, পুরুষরাও নিজেদের অলঙ্কারে অলঙ্কৃত করতেন। মেয়েরা কিন্তু বিভিন্ন অলঙ্কার পরত, যেমন ফুলের অলঙ্কার, পাথরের অলঙ্কার, ঠিক একইভাবে পুরুষরাও কিন্তু নিজেদেরকে অলঙ্কৃত করত অলঙ্কারে। তাই আমরা পোশাক পরিচ্ছদে এই পয়েন্টগুলো দিতে পারি। এরপর যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় সমাজচিত্রের মধ্যে দেওয়া যায় সেটা হচ্ছে শ্রেণীভেদ। সমাজে এই সময় শ্রেণীভেদ প্রথাটা কিন্তু খুব বড়ভাবে দেখা দিয়েছিল। কেন, সেটা আমি আগেও আলোচনা করেছি, আর একবার বলছি। এই সময় ব্রাহ্মণ্যবাদের সূচনা হয়েছে, কৌলিন্য প্রথাও আরম্ভ হয়ে গেছে বাংলায়। ব্রাহ্মণ্যবাদ যখন মাথাচাড়া দিয়েছে, খুব মানে সাধারণভাবেই দেখা যায় যে ব্রাহ্মণ্যবাদ মাথাচাড়া দিয়েছে মানে অন্তজ শ্রেণী বা নিম্ন শ্রেণী, শূদ্র বা তার থেকেও যারা নিচে বা নিম্ন শ্রেণীর মানুষ, তারা কখনোই কিন্তু কোনো রকম সুযোগ সুবিধা পাবে না। ব্রাহ্মণরাই এই সমাজে কিন্তু সব রকম সুযোগ সুবিধা পেত, নিম্ন শ্রেণীরা কিন্তু কোনো রকম সুযোগ সুবিধা পেত না। তারা শুধুমাত্র এই ব্রাহ্মণ্য সমাজের বা উচ্চ সমাজের কাজেই বা তাদের সেবাতেই কিন্তু তারা সব সময় রত থাকতো। এই নিম্ন শ্রেণীর কিন্তু সেই সময় মানে প্রচণ্ড তাদের অত্যাচারিতও হতে হয়েছে, তারও কিছু পদে তার পরিচয় মেলে।
নিম্ন শ্রেণীর সুখ দুঃখের কথাও কিন্তু এই পদগুলিতে পাওয়া যায়। এই যে শ্রেণীভেদ প্রথাটা, এই শ্রেণীভেদ প্রথা সমাজচিত্রের মধ্যে দেওয়া দরকার। এরপরে আমরা যেটা দেব সেটা হচ্ছে বিনোদন। দেখো আমরা আধুনিক যুগে বিভিন্ন উপায়ে তো বিনোদন করি, বিভিন্ন উপায়ে বিনোদন করি, হয়তো সিনেমা দেখছি, খেলছি, অথবা নিজস্ব বই পড়ছি, যার যেটা শখ সেটা করে সে সারাদিনের কাজের শেষে বিনোদনে রপ্ত হয়। তখনকার দিনেও কিন্তু সেই প্রাচীন বাংলায় হাজার হাজার বছর আগেও কিন্তু বিনোদন করতো এই সাধারণ মানুষেরা, বিনোদনে কিন্তু তারা মত্ত থাকতো। তারা কীভাবে বিনোদন করতো? তখন কি আর মোবাইল ছিল যে মোবাইলে গেম খেলবে, বিনোদন করবে বা টিভি দেখবে? নিশ্চয়ই নয়। তাহলে তারাও কিন্তু বিভিন্ন নৃত্য, গীত, নাচ, গান করে তাদের বিনোদন করত, বিভিন্ন খেলাধুলার মাধ্যমে বিনোদন করত। কি কি খেলা এই সময়? দাবা খেলার প্রচলন ছিল, দাবা খেলা মাধ্যমে তারা বিনোদন করত, এবং নৌকা চালানো সংক্রান্ত খেলা, নৌকা চালানো নিয়েও কিন্তু তাদের বিভিন্ন কম্পিটিশনের মতো খেলা হতো, নৌকা চালানো সংক্রান্ত খেলা ইত্যাদি খেলার মাধ্যমে তারা বিনোদন করত, নৃত্য গীতের মাধ্যমেও তারা বিনোদন করত। এছাড়া বিভিন্ন উৎসব পার্বণ সেই সময় কিন্তু লেগেই থাকতো, উৎসব ও পার্বণের মাধ্যমে তারা বিনোদন করত। আজ যেমন আমাদের বাংলা বাঙালি সমাজের মধ্যে বিভিন্ন উৎসব দেখবে, কথাতেই আছে বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ, কি ঠিক তেমনই সেই যুগেও কিন্তু এই উৎসব পার্বণ কিন্তু সবসময় দেখা গিয়েছে। তো বাঙালিদের মধ্যে কিন্তু উৎসব পার্বণের যে একটা প্রবণতা প্রাচীন বাংলা থেকেই কিন্তু সেটা আমরা দেখতে পাই। তাই বিনোদন করতো তারা কি কি কীভাবে? দাবা খেলা, নৌকা চালানোর সংক্রান্ত খেলা, উৎসব পার্বণ বা নৃত্য গীতের মাধ্যমে তারা তাদের বিনোদন করত। এরপর আরেকটি পয়েন্ট তোমরা এখানে দিতে পারো, সেটা হচ্ছে কুসংস্কার। এবার বাঙালি আছে এবং কুসংস্কার নেই সেটা কিন্তু হতে পারে না, বাঙালি থাকবে কুসংস্কারও থাকবে, এটাই হচ্ছে স্বাভাবিক। অন্য জাতিদের মধ্যেও কুসংস্কার আছে, কিন্তু আমাদের মধ্যেও এখনও কিন্তু কুসংস্কার আছে, যেমন বেড়াল কাটলে রাস্তা পার হতে নেই, অথবা হাঁচলে বেরোতে নেই, সেই সেই সময়কালেও কিন্তু কুসংস্কার যে ছিল তা আমরা বিভিন্ন পদে কিন্তু পাই। তো আমরা এবার দেখলাম যে সমাজচিত্র যদি আমরা লিখতে চাই বা চর্যাপদের সমাজ সম্পর্কে জানতে গেলে আমাদের কি কি জানতে হবে, তাহলে আমরা চর্যাপদের সমাজ সম্পর্কে বেশ কিছু তথ্য পেলাম। এবং তোমরাও যদি সমাজচিত্র লেখো কীভাবে লিখবে এবং কী কী পয়েন্ট দেবে তাও আশা করি খুব সংক্ষেপে আমি বোঝাতে পারলাম। এরপর যে সম্ভাব্য প্রশ্ন তোমাদের আসার খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা আসার খুব চান্স আছে, 2022 সালেই হয়তো আসবে, এবং খুবই এটি গুরুত্বপূর্ণ, প্রতি বছর প্রায় প্রতি বছরের জন্যই হয়, সেটা হচ্ছে সাহিত্য মূল্য এবং ঐতিহাসিক মূল্য। সাহিত্য মূল্য এবং ঐতিহাসিক মূল্যটা কী? চর্যাপদ পড়লে চর্যাপদের আবার সাহিত্যের ব্যাপারে কি মূল্য আমরা পাব? দেখবে চর্যাপদ হলো, প্রথমেই আমি একটা কথা বারবার বলছি যে চর্যাপদ কী? চর্যাপদ হচ্ছে বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন, তাই এটা তো একটা বিরাট সাহিত্যিক মূল্য চর্যাপদের, যে চর্যাপদ ছাড়া বাংলায় আর কোনো প্রাচীন বাংলার নিদর্শন নেই যেটা থেকে আমরা জানতে পারি যে প্রাচীন বাংলা ভাষাটা কেমন ছিল। কাজেই সাহিত্যে চর্যাপদের মূল্যটা অসীম এখানে বোঝা যাচ্ছে। সাহিত্যের ক্ষেত্রে চর্যাপদ ছাড়া আজকে যদি চর্যাপদের পুঁথিগুলো বিলীন হয়ে যায় তাহলে কিন্তু এর পরে কেউ আর কেউ বলতে পারবে না, নেক্সট জেনারেশন জানতেই পারবে না যে সাহিত্যে প্রাচীন বাংলার ভাষা, হাজার হাজার পুরনো বাংলা ভাষা কেমন ছিল। তাই বোঝাই যাচ্ছে যে চর্যাপদের গুরুত্ব সাহিত্যে কতটা। তাই আমরা সাহিত্য মূল্য হিসেবে চর্যাপদের গুরুত্বকে কিন্তু অস্বীকার করতে পারি না, সাহিত্যে চর্যাপদের একটা অশেষ মূল্য কিন্তু আছে।
এছাড়া দেখা যায় যে আমরা যে এখন গান গাই, হ্যাঁ গান গাই, সেই গানগুলো কিন্তু প্রাচীন কাল থেকেই কিন্তু এসেছে, চাই চর্যা গীতিগুলির মাধ্যমে কিন্তু আমরা জানতে পারি। ম্যামকে একটু থামাবো, আমাদের হাতে কিন্তু সময় খুবই সংক্ষিপ্ত, ম্যামকে তাই একটু অনুরোধ করব যে যাতে একটু সংক্ষিপ্ত করে সংক্ষেপে যাতে আরও জিনিসটা বুঝিয়ে দিতে পারেন তাহলে ভালো হয়। হ্যাঁ, চর্যাপদের সাহিত্য মূল্য, ঐতিহাসিক মূল্য লিখতে গেলে তোমাদের বা জানতে গেলে জানতে হবে যে চর্যাপদ যেহেতু বাংলা ভাষা সাহিত্যের আদিতম নিদর্শন, সেই হিসেবে তার গুরুত্ব অশেষ। এবং আরেকটি বিষয় যেটা হচ্ছে গানের বৈশিষ্ট্য, বাংলা ভাষা সাহিত্যে গানের বৈশিষ্ট্য যদি আমরা দেখতে চাই সেটা কিন্তু চর্যাপদ থেকেই এসেছে। আজ যে আমরা গান গাই, যে গানগুলো আমরা গাই, তার প্রথম কিন্তু গান হয়েছিল চর্যাপদে, সেই চর্যাপদের গান থেকেই কিন্তু বাংলা গানের শুরু। এটা কিন্তু সাহিত্যে এর মূল্য অসীম। এরপর এছাড়া চর্যা গানগুলিতে গীতি কবিতার বৈশিষ্ট্য কিন্তু আমরা দেখতে পাই। তাহলে তিনটে পয়েন্ট আমরা এখানে পেলাম, একটা হচ্ছে আদিতম নিদর্শন, আর একটা হচ্ছে চর্যার গানের বৈশিষ্ট্য এবং গীতি কবিতার বৈশিষ্ট্য। তাই এই তিনটে পয়েন্ট আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, আমি আর একটা বিষয় বলে দিই যেটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটি হলো চর্যাপদের টিকাকারকে। তোমরা একটু এই প্রশ্নটা লিখে নেবে, চর্যাপদের টিকাকার হলেন মুনিদত্ত। এই প্রশ্নটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এক মার্ক্সের আসে। চর্যাপদের টিকাকার হলেন মুনিদত্ত। সময় খুবই সংক্ষিপ্ত, তো সংক্ষিপ্ত সময়ের মধ্যে আশা করি চর্যাপদের অনেকটাই আমরা বোঝাতে পারলাম। একদমই তাই, এবং আজকের বিষয় ছিল চর্যাপদ। চর্যাপদ সম্পর্কে তোমরা অবশ্যই আশা করি বুঝতে পারলে, ক্লাস ইলেভেনের যারা ছিলে, আজকে যারা অনুষ্ঠান দেখছিলে, বাংলা তো প্রত্যেকেরই আছে, কারণ বাংলা কম্পালসারি, বাংলা ইংলিশ এগুলো কম্পালসারি, তাই প্রত্যেকেই আশা করি অনুষ্ঠানটা দেখেছো। ক্লাস ইলেভেনের যে সমস্ত ছাত্রছাত্রীরা আজকের অনুষ্ঠানটা দেখেছো। আমাদের সঙ্গে ছিলেন ম্যাম মুনমুন গুপ্ত এবং তোমাদের সঙ্গে ছিলাম আমি প্রণয়। ম্যাম যে কথাগুলো এতক্ষণ ধরে বললেন, যে প্রশ্নগুলো এখান থেকে আসতে পারে, চর্যাপদের সাহিত্য মূল্য, ঐতিহাসিক মূল্য, বা যে ধরনের ব্রড কোয়েশ্চেন বা শর্ট কোয়েশ্চেন যেগুলো আসতে পারে, ম্যাম কিন্তু খুব ভালোভাবে বোঝালেন তোমাদের জিনিসগুলো, এবং আশা করি তোমরা জিনিসগুলো বুঝতে পেরেছ। এবং তার সঙ্গে ম্যামকে ছোট্ট করে দু চার কথায় একটু বলে দিতে অনুরোধ করব যে শেষ মুহূর্তের জন্য ছাত্রছাত্রীদের পরবর্তী যে পরীক্ষা আসবে, এখন তো পরীক্ষা বন্ধ, পরবর্তীকালের পরীক্ষার জন্য তারা কিভাবে প্রস্তুতিটা নেবে, যদি দু চার কথায় বলে দেন। পরবর্তীকালের প্রস্তুতি হিসেবে আমি একটা কথাই বলবো, যেহেতু আমি বাংলা বিষয়টাই পড়াতে মানে একটা টপিক নিয়ে আলোচনা করলাম বাংলারই, আমি বাংলার সম্পর্কেই বলি। বাংলার কিন্তু যদি তোমরা মনে করো যে পরীক্ষা আমরা এবছরে দিইনি, খুব বেঁচে গেলাম, এর পরের বছরেও বেঁচে যাবো, তা তো নয়। তো বাংলা পড়তে গেলে কিন্তু তোমাদের একটা বিষয়ে খুব ধ্যান রাখতে হবে, খুব ভালোভাবে মনে রাখতে হবে যে বাংলা প্রত্যেকটা টেক্সটের, আজকে যে বিষয়টা আমি পড়ালাম সেটা না, দুটো বইয়ের মধ্যে টেক্সট যে বই, সেই টেক্সট বইটাকে খুব ভালোভাবে ফলো করতে হবে। কেননা আমাদের কোশ্চেনের যে ধরন সেটা হচ্ছে, প্রশ্নের ধরনে MCQ এবং SAQ শর্ট টাইপ প্রশ্ন কিন্তু এখন প্রচুর এসে গেছে, প্রায় 30 থেকে 36টা শর্ট প্রশ্ন তোমাদের কিন্তু করতে হয়। এবং এই 30 থেকে 36টা প্রশ্ন যদি সঠিক করতে পারো তাহলে কিন্তু লেটার মার্ক্সটা এমনি এসে যায় সব কিছু মিলিয়ে। অতএব আমি বলবো টেক্সটটাকে খুঁটিয়ে পড়বে, যে গদ্য পদ্য এবং নাটক আছে বা প্রবন্ধ যাই থাকুক না কেন, আন্তর্জাতিক কবিতা গল্প সব কটার কিন্তু টেক্সট পড়তে হবে, ওই রেফারেন্স বা কোনো সহায়িকা দেখে পড়লাম, একশোটা কিন্তু হবে না। তোমরা খুবই ভালোভাবে পড়ো, ম্যাম যেভাবে যেভাবে নির্দেশ দিলেন তোমাদের, সেভাবে তোমরা বাড়িতে পড়াশোনাটা চালিয়ে যাও, কারণ আজকের পড়াশোনাটা কিন্তু তোমাদের ভবিষ্যতে গিয়ে অবশ্যই কাজে লাগবে। আজকে আমাদের হাতে সময় একদমই নেই, তাই আমাদের বিদায় নিতে হবে, দেখা হবে পরবর্তী পর্বে। আমাদের সঙ্গে ছিলেন ম্যাম মুনমুন গুপ্ত, ম্যামকে ধন্যবাদ আমাদের স্টুডিওতে থাকার জন্য এবং পরবর্তীকালে আসার জন্য আমন্ত্রণ রইল। বন্ধুরা আজকের মতো বিদায় নিতে হবে, দেখা হবে পরবর্তী পর্বে, নমস্কার।